হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটি নতুন একটি ডিজাইনের কাটিং হবে, সেটা প্রিন্সেস কাট ব্লাউজ, যেটা মেজারমেন্ট হচ্ছে চেস্ট 34, ওয়েস্ট 29, শোল্ডার 14, আর্মহোল 15, ফ্রন্ট নেক 8, ব্যাক নেক 10, হ্যান্ড 9, মোড 10। তো চলুন ভিডিওটি শুরু করছি। খুব সহজে একটি ব্লাউজ কাটিং করব মাত্র 10 মিনিটে। তো দেখুন বন্ধুরা, এখানে আছে আমার শোল্ডার 14, 14 ইঞ্চি শোল্ডার। তো অনেকে কি হয়, যারা ব্লাউজ পরে তো তাদের শোল্ডারটা সাইড থেকে এরকম পড়ে যায়, সেটা কারণ হচ্ছে তারা শোল্ডারকে মাইনাস করে না, এটাই প্লাস পয়েন্ট। আপনাকে প্রথমে শোল্ডারকে মাইনাস করতে হবে, যেমন এখানে আছে 14, এটাকে আপনাকে করতে হবে 11 ইঞ্চি করতে হবে, 3 ইঞ্চি মাইনাস করতে হবে। আর যদি ছোটো গলা হয় তাহলে আপনাকে দরকার নেই মাইনাস করা, বোর্ড নিয়ে গলা হলে 14 14ই রাখবেন, সেটাকে মাইনাস করা দরকার নেই। তো সবার আগে এটাই কারণ শোল্ডারে পড়ার, যে 14 ইঞ্চি যদি শোল্ডার হয় 3 ইঞ্চি মাইনাস করতে হবে বড়ো গলার জন্যে, আর ছোটো গলা হলে সেটাকে আপনারা যেরকম শোল্ডার আছে 14 14ই কাটবেন। যারা নতুন এই চ্যানেলে আমার সঙ্গে আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মোটামুটি একটা আন্দাজ ধরলাম ব্লাউজের লম্বা হবে 14.5 মিনিমাম লম্বা হবে, ঠিক আছে। 14.5কে আমি একটি দাগ মারলাম। শোল্ডার 14 3 ইঞ্চি মাইনাস করতে হবে, 3 ইঞ্চি মাইনাস করলে 11 ইঞ্চি হচ্ছে 11। আরেকটি দাগ মেরে নেব এখানে, এই দুটো কি সমানভাবে মিলিয়ে দেব। আর্মহোল আছে 15, তো 6 ইঞ্চি এখান থেকে ডাউন করতে হবে, মার্কিং করলাম 6 ইঞ্চি। চেস্ট 34 34.5, 17, 8 2 16, 1 17। ওয়েস্ট 29, চার সাথে 28, 200 মানে 29, ঠিক আছে। এবারে যে ব্যাকটা কিন হয় আমাদের তার জন্য 1/2 ইঞ্চি, তো এখানে দাঁড়াবে আপনার 8 ইঞ্চ 1 সুদ। মার্কিং করলাম, এখান থেকে মিনিমাম 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি, আমি যখন কাটিং করি এটাই করি, 1/2 ইঞ্চি। এটা করলে পরে আপনারা ছোট বড় করতে পারবেন। এখান থেকে এই যে আমার চেস্টের যে মাপটা আছে এই মাপটাকে একটা গোল করে আমি দাগ দিয়ে নেব। তো যেহেতু আমার আর্মহোল আছে এখানে 15, একবার চেক করে দেখে নেব আমরা 15 আসছে কি না। 7 2 14 1 15, রাইট। যদি মনে হয় ছোট হচ্ছে একটু দাগটাকে বাড়িয়ে দেবেন, একটু বাড়িয়ে দেবেন। তো এটা আমরা এবার কাটিং করে নেব সুন্দর করে। যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেব। প্রথমে আমরা ব্যাকটাকে কেটে নেব, রেডি। প্রিন্সেস কাট ব্লাউজ সেন্টার পয়েন্ট মিনিমাম 34 চেস্টে 9 ইঞ্চি শোল্ডার পয়েন্ট হবে, সেন্টার পয়েন্ট 9 ইঞ্চি।
এখান থেকে সেন্টার পয়েন্টের মাপ আছে 4.25, এখান থেকে 4.25। এই যে গোলাইটা আছে আর্মহোলের, এই সিলিন্ডারটা দাগ মেরানো আমরা, ঠিক আছে? এই দাগটা এখান থেকে গিয়ে এরকম আমরা সেপ দিয়ে দেবো। এটা ফ্রন্টের পাল্লা, এটা সাইড পাল্লা। এর মধ্যে একটা কারিগিরি আছে দেখাবো আপনাদেরকে আমি। অনেক সময় অনেকে দেখি যে কাটিং করে প্রিন্সেস কাট ব্লাউজ, এই যে কাফ হয়, কাফ সাইডটা ওঠে না, এটা কেন ওঠে না সেটাও আপনাদেরকে দেখাবো আমি, কাপটা কেন ওঠে না। যদি এটাকে আমি সামনে বোতাম করতে চাই তো এখান থেকে মিনিমাম 1/4 ইঞ্চি আমাকে ছাড়তে হবে সেলাইটা, সেলাই মার্জিনটা যেখানে হুকাই হবে। তো সেই মতো যেটা সেন্টার পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, এখানে একটি আমরা মার্কিং দিয়ে নেব, এখানে একটা টেকিং হবে, এই টেকিংটা উঠলে সেন্টার পয়েন্টটা ভালো বসবে। এটা কিন্তু সবাই বলবে না আপনাদেরকে, এটা আপনারা এইভাবে কেটে নেবেন, এটাও কেটে নেবেন। এখান থেকে মিনিমাম 1.5 ইঞ্চি এক্সট্রা হবে, কারণ এটা যখন বাড়বে কাপ সাইডটা তখন এটা মেকআপ হয়ে যাবে আপনার 1.5 ইঞ্চি এক্সট্রা। এই যে দাগটা মারলাম এখানে টেকিন, টেকিন হবে ঠিক এইভাবে। আপনারা দাগ তুলে নেবেন ব্যাক সাইডে, দাগটা সম্পূর্ণ উঠে গেছে, এখান থেকে এই মার্কিংটা করলাম আমরা, এটাকে এই যে মার্জিনটা আছে 1 চাপ এক্সট্রা আমরা নেব, 1 চাপ এক্সট্রা নিলে আপনার এই সেলাই মার্জিনটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এক চাপ এক্সট্রা সেলাই ধরার জন্য। এটা ফ্রন্ট সাইডে পাল্লা, এখান থেকে যেটা গলা হবে 3 ইঞ্চ, এখান থেকে 8 ইঞ্চ, একটা আমরা 5 শেপ দিয়ে দেবো সুন্দর করে। এবারে নেক্সট পাল্লা কাটিং করবো আমরা। এটা খুব খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আপনাকে ফলো করতেই হবে। যদি কারো ভারী বাস্ট হয় তো সেখানে আপনারা নেবেন 1.5 ইঞ্চি, যারা রোগা পাতলা আছে তাদের জন্য 1 ইঞ্চ। এক ইঞ্চি এক্সট্রা করে দাগটা এইভাবে আপনারা মেরে নেবেন। একদম সোজা বাংলা কাটিং, যেটা আপনাদের ব্লাউজ একদম 100% ফিটিংস হবে, গ্যারান্টি আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। এই দাগটাকে আমরা সুন্দরভাবে উঠিয়ে নেব, এই এক্সট্রা 1 ইঞ্চি এটা আপনাকে রাখতেই হবে, এটা না রাখলে কাপটা আপনার সুন্দর ফিনিশিং আসবে না। এটাকে আমরা কাটিং করে নেব, কিন্তু আপনাকে কাটিং করতে গেলে এখান থেকে নয়, 1 চাপ আপনাকে ছাড়তে হবে সেলাই, 1 চাপ মার্জিন আপনাকে রাখতেই হবে।
এটাকে সুন্দর করে গোলটা আপনাকে করতে হবে সুন্দর করে, তাহলে আপনার কাপটা সুন্দরভাবে বসবে। এখানে এই যে ফ্রন্ট পাল্লা আছে, একবার চেক করে দেখে নেবেন ছোট বড় আছে কি না, যদি থাকে একটু মাইনাস করে দেবেন। একটু ছোট আছে সাইড পাল্লাটা, সেই জন্য আমরা একটুখানি মাইনাস করে নেবো এখান থেকে। মোটামুটি কাটিং রেডি হয়ে গেছে, এটাকে আপনার চেক করে দেখে নেবো ঠিক মতো আসছে কি না কাটিংটা। একদম রাইট আছে। এবার এখান থেকে আপনারা কি করবেন, ফ্রন্ট সাইডে আর্ম হোলটা আপনাকে মিনিমাম 1.25 ইঞ্চি আপনাকে এখান থেকে খাটতে হবে, কাটিং করতে হবে এই শেপে, তাহলে আপনাদের আর্ম হোলটা সুন্দরভাবে বসবে এখানে। মোটামুটি কাটিং রেডি হয়ে গেছে, ফ্রন্ট পাল্লা, সাইড পাল্লা, ব্যাক পাল্লা, সুন্দর কাটিং। ফ্রন্ট সাইড এখানে টেকিন হবে আপনাদের, এই জায়গাটা টেকিন করতে হবে। যখন আপনারা এই জিনিসটা এইভাবে জয়েন্ট করবেন তখন অটোমেটিকলি আপনাদের কাপটা উঠে যাবে, এই টেকিনটা মারার পরে এই টেকিনটা মারবেন, এটা সেলাই করবেন। ব্যাকে গলা একটা কাটিং করলাম, তো আপনারা দেখলেন প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটতে হয়। যদি আপনাদের কাটিংটা ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তো আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ভাইকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।